مسجد اقصا تے گیا دیکھیں نبی کل انبیاء مسجد اقصا تے گیا دیکھیں نبی کل انبیاء امام ہوئے نور نبی جی دوئی رکعت نماز پڑھار امام ہوئے نور نبی جی دوئی رکعت نماز پڑھار امی پاپی او পরাধি গাইব কি নবীর শান ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا درشو بمعراج بودين جبرائيل در رقاب پانی هادا برسرير غمبد خضرات اللهم صل زبان کھلے مولانا محمد وعلى علي سيدنا مولانا আমার বাবা জেরা বন্ধুরা যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি একটু আওয়াজ করে বলুন তো জবানটা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলে দিতে পারেন আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন ঠিক কি না বলেন ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা একটাবার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ঠিক না বিটি কত মানুষ দেখবেন সুস্থভাবে চলাফেরা করত হঠাৎ করে প্যারালাইসিস রোগ আসার কারণে দেহের একটা সাইড অচল হয়ে গর্ভবতী হয়ে বসে আছে আমার বাবাজিরা আর কত রোগী দেখবেন ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে জবান বন্ধ হয়ে গেছে মুখটা বাঁকা হয়ে গেছে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তো পারলে আমাকে আপনাকেও ব্রেইন স্ট্রোক দিতে পারতেন প্যারালাইসিসের কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান আমার উপর আপনার উপরে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দেন নাই প্যারালাইসিসের রোগ দেন নাই হাসপাতালে বেডে শোয়া রাখেন নাই সুস্থতার নিয়ামত দিয়া দয়াল নবীর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তাইলে যেই আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করেছেন মায়া করেছেন এই জবানটা দিয়া প্রশংসা করব কার আল্লাহ রাব্বুল আলামিন তখনই বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় আমার ভাইয়েরা বন্ধুরা আমরা দুরূদ শরীফ পাঠ করেছিলাম বাজানো দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল
দুরুদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দুরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় দুরুদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয় ঠিক কিনা বলেন যেই দুরুদে পাকের এত শান এত মান এত ফজিলত এই নবী পাকের দুরুদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে তাইলে এমন ভাবে দুরুদ শরীফ পড়ব যাতে দুরুদে পাকের আওয়াজে মুগ্ধ হইয়া দূরের মানুষগুলা যেন কাছে চলে আসে এবং আমরা যারা বসে আছি আমাদের ঈমান যেন মজবুত হইয়া যায় সবাই একটু মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ একটু আগায় বসেন জায়গা কম তো একটু আগায় বসেন لا نار محمد وعلى علي سيدنا مولانا আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য সবাই উচ্চ কণ্ঠে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 ডাকি বারে বারে গো আল্লাহ ডাকি বারে বারে ও দয়া আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার দয়া পাইলে মোদের ভয় নাই এই সংসারে ও দয়াল ডাকে বারে বারে মারহাবা আল্লাহ 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 আমায় যখন নিয়ে যাবে অন্ধকার কই বড়ে আল্লাহ অন্ধকার কই বড়ে একলা ঘরে সেই কবরে থাকবো কেমন করে ও দয়াল ডাকে বারে বারে মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه رجبر 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন পূর্বপুল মধ্যগ্রাম হিজবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের একঝাঁক নবী প্রেমিক ওলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই 32তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2023 ইংরেজি সনের স্বনামধন্য সভাপতি ঐতিহ্যবাহী কোয়েল দরবার শরীফের আওলাদে ওলি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ সাজিদুল হক পীর সাহেব কেবলা মাদ্রাসাতুল আলিয়া আজকের সহ সভাপতি হাফেজ আব্দুল হক সাহেব চানমিয়া মোহাম্মদ ইউসুফ আলী সাহেব যিনি আজকের মহফিলের প্রধান মেহমান চার নং কোয়েল ইউনিয়ন পরিষদের সুধক্য সুনামধন্য চেয়ারম্যান জননেতা সৈয়দ মইনুল হক আরিফ সাহেব আলোচনা করেছেন আজকের বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা বিভিন্ন এলাকার মিডিয়া কর্মী ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহান আমার দিন দরদি সদ্দিয়ান মা ও বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলী সন্দরবারে লাখ কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত নবীগণের নবী কুল কায়নাতে রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার শানে নাতে মুস্তাফা দুরূদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কমিটির পক্ষ থেকে আমাকে তারা আবদার করেছে মেরাজ নবী সম্পর্কে কিছু কথা বলার জন্য সেই নিরিখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা বলি আমিন আমিন ভাইয়েরা আমার প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত প্রত্যেকটা মাস সম্মানিত ঠিক কিনা বলেন এর মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে মহান রব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছে
বাংলাতে 12 মাসে 1 বছর ইংরেজিতে 12 মাসে 1 বছর আরবীতে 12 মাসে 1 বছর ঠিক না বাংলাতে যখন বছর গণনা শুরু হয় আপনারা দেখবেন কিছু কিছু মাসকে স্পেশাল ভাবে পালন করা হয় যেমন পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এরকম ভাবে কিছু কিছু দিবস স্পেশালি পালন করা হয় ঠিক না ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দানিত করা হয়েছে যেমন 16ই ডিসেম্বর ধরে বেটা 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ কথা কোন ঠিক কি না তে অন্য ডি জানে না এটা জানে ভালো করে 14 ফেব্রুয়ারি কথা যাক বলমুন আস্তে আস্তে তো যেটা বলেছিলাম আরবিতে যখন 12 মাস এই 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসই সম্মানিত এরি মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন এই মর্যাদান্বিত মাসের মধ্যে একটা মাস হলো মাহে রজব আজকে দেখেন আমরা মুসলমানের সন্তান অনেক মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করে দেখেন ইংরেজি মাসের নাম জানো হ্যাঁ জানি বাংলা মাসের নাম জানো হ্যাঁ জানি জিজ্ঞেস করে দেখেন তো আরবি 12 মাসের নাম কয়টা মুসলমানের সন্তান বলতে পারবে অর্ধেকটি লোক বাদ পড়ে যাবে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই এটা শিখতে হবে প্রিয় ভাইয়েরা আমার এই রজব মাস এটা এমনই একটি মাস হাদিসে মুবারাকায় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানা উম্মতিহি রাসূল বলেছেন নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস তারপরে রাসূল বলেছেন শাবান শাহরি শাবান হলো আমার মাস ওয়া রমাদানা উম্মতিহি রমজান হলো আমার উম্মতের মাস যেই কারণে রজব মাস আসলেই রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান এই তিনটা মাস কিন্তু অন্তরন্তর মাস রজব শাবান রমজান এই দুইটা মাস একটা আল্লাহর একটা নবী পাকের ঠিক কি না আরেকটা হলো নবীর উম্মতের মাস প্রথমে আল্লাহ পাকের মাস দ্বিতীয়ত রসুলের মাস তৃতীয়ত হচ্ছে নবীর উম্মতের মাস সুবহানাল্লাহ বলবেন না তো ভাই আমার রজব মাসটাকে আল্লাহ পাক কেন কবুল করলেন কেন ভালোবাসলেন এই রজব মাসের মধ্যে এমন একটা পবিত্র রাতকে আল্লাহ কবুল করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ওই রাতটা হচ্ছে রজব মাসের 26শে দিবাগত রাত অর্থাৎ 27শে রজনী যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুল মিরাজ ঊর্ধ্বগমনের রাত ঊর্ধ্বগমনটা হয়েছিল কার যিনি হচ্ছেন কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন কষ্ট হইতেছে আপনাদের আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অসংখ্য অগণিত নবী পয়গম্বর প্রেরণ করেছেন কেউ হয়েছেন কালিমুল্লাহ কেউ খালিলুল্লাহ কেউ রূহুল্লাহ প্রত্যেকটা শব্দের অর্থই আল্লাহর বন্ধু খালিল শব্দের অর্থ বন্ধু রূহুল শব্দের অর্থ বন্ধু কালিম শব্দের অর্থ বন্ধু আবার হাবিব শব্দের অর্থ বন্ধু অন্যান্য নবীগণ নিজের ইচ্ছেতে মওলার সাথে প্রেমের কালেকশন ফিট করেছেন আর স্বয়ং রাব্বুল আলামিন রাজি হয়ে আপন হাবিবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ কয় হাবিবুল্লাহ আমার বন্ধু আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমার বন্ধু কাকে বলেছেন যিনি রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে
এমন ভাবে সম্মানিত করেছেন যা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে প্রদান করা হয়নি একমাত্র করেছেন রাহমাতাল লিল আলামিন নবীকে যার সৌভাগ্যমণি যাকে ইনভাইট করে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুল কায়নাতকে সুসজ্জিত করেছেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 এর রজনীতে সুবহানাল্লাহ বলবেন না যেমন আজকে নবীর বাগান সাজানো হয়েছে কাদের ইজ্জতে আলেমদের সম্মানে আলেমরা আসবে কথা বলবে প্যান্ডেল করা হয়েছে লাইটিং করা হয়েছে আলোকসজ্জা করা হয়েছে আলেমরা ওয়াজ করবে প্রেমিকরা শুনবে ঠিক কি না কোন তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই আয়োজন করেছেন আপন হাবিবের জন্য আরশ কুরসি লৌহ কলম যা কিছু ছিল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করে জিবরাইল ফেরেশতাকে বললেন জিবরাইল আমি আমার হাবিবের সঙ্গে দিদার করব দিদার মানে কি সাক্ষাৎ আমি আমার হাবিবের সঙ্গে দিদার করব যাও ইনভাইট নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও আর ওই দিদারের উদ্দেশ্যটাই হলো আল্লাহ পাকের কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখানো বোঝানোই ছিল এই মেরাজের উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগের কথা কোরআনে পাকে স্পষ্ট উল্লেখ আছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সেখান থেকে ভ্রমণ করে সাত আসমানের পরে সিদরাতুল মুনতাহা সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা স্টেপ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশু আযিম পাড়ি দিয়ে যেটাকে বলা হয় লা মকান সেখান পর্যন্ত আরেকটা ভ্রমণ এই তিনটা স্টেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজ শরীফটা হয়েছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অনেক লম্বা আলোচনা সারা রাত যদি আমি মেরাজ নবীর আলোচনা করি বাজান করে শেষ করতে পারবো না তারপরে যুব সমাজ আমাকে একটু ইঙ্গিত করেছে আবদার করেছে যেই কারণে বলতে বাধ্য হচ্ছি আব্বাজিরা রে মেরাজ শরীফের আলোচনা শোনা দেয় কারবালার আলোচনা এইগুলা অনেক লম্বা ঘটনা আমি চেষ্টা করব শর্ট টাইমে আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের প্রথমেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সুবহানাল্লাযী তিনি সেই মহান সত্তা যিনি লাই আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একই রাতের মধ্যে আপন বান্দা আপন বন্ধু রহমাতাল লিল আলামিন নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভ্রমণের কারণ হলো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আর এই
রাতের ভ্রমণের উদ্দেশ্য হলো আল্লাহ কয় আমার কুদরতে কালামে যত আশ্চর্যজনিত বিষয় রয়েছে সব কিছু আমার হাবিবকে সচকে দেখানো এবং জানানোই ছিল এই ভ্রমণের উদ্দেশ্য জুরে কোন আল্লাহু আকবার নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বস্রষ্টা কথা বলেন ঠিক না বেঠে আব্বাজির আমার এই হলো আয়াতে কারিমার সরল তরজমা আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে কখন সেই ভ্রমণটা করিয়েছিলেন এই প্রমাণটা পাওয়া যায় হাদিসে মুবারাকার মধ্যে আব্বাজির রে হাদিস শরীফের মধ্যে রাসূল ইরশাদ করেছেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 এর রজনীতে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন শয়ন করেছিলেন আরাম করেছিলেন মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে জুরে কোন সুবহানাল্লাহ উপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে আদেশ করলেন ও জিব্রাইল এই পবিত্র রজনীতে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দিদার করব সাক্ষাৎ করব ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করা হলো সব কিছু সুসজ্জিত করে রাখো কুল কায়নাতে যা কিছু ছিল ফেরেশতারা সব কিছু সুসজ্জিত করে রাখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আরাম করতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল ও জিব্রাইল দেখো কোন রকম যাতে আমার হাবিবের সঙ্গে বিয়াদবিমূলক আচরণ না হয় আমার হাবিব যদি আরামেও থাকে তুমি কখন আমার হাবিবের আরাম নষ্ট করবা না জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার পরে জিব্রাইল আলাইহিস সালাম যখন জান্নাতি বাহন বুরাক নিয়ে যখন নবীর কদমে হাজির হলেন খানায়ে কাবার পাশে সেই জান্নাতি বাহন বুরাককে রেখে জিব্রাইল আলাইহিস সালাম মা উম্মে হানির ঘরের সামনে আয়েশা দেখতেছেন ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ বন্ধু আপনারা বলেন তো দরজা জানালা বন্ধ জিব্রাইল ফেরেশতা প্রবেশ করবেন কেমনে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমার হাবিবের যাতে আরামের ব্যাঘাত না ঘটে জিব্রাইল চিন্তা করলেন দরজার মধ্যে যদি নক করি তাইলে রসুলের আরাম নষ্ট হবে আল্লাহ তো বলেছেন কোনোভাবে হাবিবের আরাম নষ্ট করা যাবে না এমন সময় জিব্রাইল যখন মা উম্মে হানির দরজার সামনে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবাব দিয়া ডাক দিলেন ও জিব্রাইল রে তাকাইয়া দেখো ঘরের ছাদের দিকে আমি আল্লাহর কুদরতে ইশারাতে ঘরের ছাদটা ফাঁকা হয়ে আছে জিব্রাইল ফেরেশতা সত্যি সত্যি তাকাইয়া দেখতেছেন মা উম্মে হানির ঘরের ছাদটা একটু ফাঁকা ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা দেখতেছেন পুরাটা ঘর যখন আলোকিত হয়ে গেল আমার দয়াল নবীর নূরের পাওয়ারে আলোকিত হয়ে আছে এমন সময় জিব্রাইল নবীর কদমে প্রবেশ করলেন প্রবেশ কইরা দেখে গো আমার মায়ার নবী দয়ার নবী আরামে আছেন সুবহানাল্লাহ কোন এখানে একটা কথা হলো রসুল যদিও আরামে থাকেন জিব্রাইল যে নবীর কদমে আসছেন আল্লাহর হাবিব দেখে কি দেখে না আব্বাজির আমার আল্লাহর হাবিব কিন্তু দেখতেছেন তা সত্ত্বেও দয়াল নবীজি চোখ মোবারক বন্ধ এমন সময় জিব্রাইল চিন্তা করলেন কেমনে মায়ার নবীকে আমি জাগাইব দয়াল নবীকে তো ধাক্কা দিয়েও জাগানো যাবে না মায়ার নবীকে তো ডাকলেও নবীর আরামটা নষ্ট হতে পারে বন্ধুরা আমার সাথে সাথে জিব্রাইল ফেরেশতা আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে চুম্বন দিতে শুরু করলেন এ নবীর প্রেমিকেরা জিব্রাইল ফেরেশতা আমার মায়ার নবীর কদম মোবারকের মধ্যে চুম্বন দেখন দিলেন গো এমন সময় দেখা যায় আল্লাহর হাবিবের চোখ মোবারক খুললেন সুবহানাল্লাহ কম খোলার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম মায়ার নবীকে সালাম প্রদান করলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আপনার কদমে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই পবিত্র রজনীতে স্বয়ং রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছেন
মায়ার নবী গো আজকের এই রজনী হলো আপনার মেরাজ রজনী ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবার পাশে 70 হাজার নূরের ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাতি বাহন বুরাক আমার আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মেহেরবানি করে আপনার নূরানি তশরিফখানা খানায়ে কাবার পাশে নিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে জিবরাইল সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে তাজিমের সহিত নিয়ে গেলেন খানায়ে কাবার পাশে আমার মায়ার নবী দেখে গো 70 হাজার নূরের ফেরেশতা খানায়ে কাবার পাশে অপেক্ষা করতেছে জান্নাতি বাহন বুরাক আমার নবীকে বহন করার জন্য অপেক্ষা করতেছে ও বন্ধু বুরাকের আকৃতি সম্পর্কে বলতে গিয়া বলা হয়েছে গাদা হতে ছোট খচ্চর হতে বড় যার কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন আব্বাজির আমার যেই বুরাকের মধ্যে দুইটা পাখা ছিল রে এক একটা পাখার মধ্যে 70 হাজার করে নূরের ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন তারা আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানাইয়া নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দেখবেন বর্তমানেও কোন নাইবে রাসূল আসলে ভিআইপি পারসন আসলে আমরা তাদেরকে রিসিভ করি অভ্যর্থনা জানাই মিছিল করি কথা কোন ঠিক না বিধি আরে খোদা তালার দাওয়াতে পেলেন দয়াল নবী আরশে গেলেন নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার সাত আসমান নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার সাত আসমান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে পয়লের বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নূরানি তশরিফখানা খানে কাবার পাশে নিয়ে আসেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে দিদার করবেন আমি রাসূল যদি মওলার দিদারে যাই আমার উম্মতের অবস্থা কি হবে আমার উম্মতদেরকে কোথায় আমি রেখে যাব দয়াল নবী উম্মতের জন্য টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে মায়ার নবী মেহরাজ শরীফে যাবার সময়ও উম্মতকে ভুলে নাই জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকেও কবুল করবেন এই প্রতিশ্রুতি দিয়া রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে হলো খানে কাবার পাশে আব্বাজিরা গো সেখানের মধ্যে জমজম কূপের পানি আল্লাহর হাবিবের কাছে হাজির করা হইল মায়ার নবী দয়ার নবীকে জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জমজম কূপের পানি দিয়ে আপনি ওযু মুবারক করেন আল্লাহর হাবিব ওযু মুবারক করলেন আমার আব্বাজিরা এখানে কিছু ইখতিলাফি কথা রয়েছে অনেক মুনাফিক মুলবিরা আলোচনা করে আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল সিনাচাক করা হয়েছিল অনেক খন্নাস মুলবিরা কয় নবীজির সিনাচাক করে নবীজির কালবের মধ্যে যত ময়লা ছিল এইগুলা নাকি বের করা হয়েছে নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ আপনারা বলেন তো নবীজির কাল মুবারক নূর নাকি ময়লা এ বন্ধু আমার নবীর পেশাব মুবারক নূর পায়খানা মুবারক নূর নবীজির রক্ত মুবারক নূর মুনাফিক মৌলবীরা কয়
নবীজির সিনা চাক করার সময় নাকি নবীজির ভিতরে যত ময়লা ছিল নবীজির দিলগুলা নাকি জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে ও বন্ধুরা আমার আপনারা বলেন তো জমজমের পানি দামি নাকি আমার নবীর পেশাব মোবারক দামি আরে জমজম কূপের পানি তো সম্মানিত হয়েছে শিশু ইসমাঈল আলাইহিস সালামের খাতিরে আর আমার নবীর কারণে তাম জাহান সম্মানিত হয়েছে ঠিক কিনা বলেন আব্বাজিরা আমার জমজম কূপের পানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির কইরা বরংচ জমজম কূপের পানিকে দামি বানানো হয়েছে ঠিক না ঠিক আমার নবীর সিনা মুবারক চাক হয়েছিল এটা ডকুমেন্টারি স্বরূপ যাতে করে পৃথিবীর কোন মানুষ অস্বীকার করতে না পারে আমার নবী মেরাজে যান নাই মওলার দিদারে যান নাই এটা যাতে কোন মানুষ কোনদিন অস্বীকার করতে না পারে এই ডকুমেন্টারি স্বরূপ আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল আর এখান থেকে বিজ্ঞান রিসার্চ করে ওপেন হার্ট সার্জারি বের করেছে দেখবেন হার্ট যখন ব্লক হয়ে যায় আমাদের বাইপাস অপারেশন হয় ইংলিশ বা ইংরেজি ভাষায় এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি ঠিক না বিটি ওপেন হার্ট সার্জারি অর্থাৎ পুরোটা বুক চিরে দেখবেন পুরোটা বুক চিরে যা ভিতরে ছিল সবকিছু বের করে দিয়া ডাক্তার সাহেবরা অপারেশন সাকসেসফুল করিয়া আবার এইগুলা ভিতরে ঢুকাইয়া দেয় কথা কোন ঠিক কিনা ডাক্তারকে জিজ্ঞেস করেন আপনি কোন বিজ্ঞানটাকে রিসার্চ করে আবিষ্কার করেছেন প্রত্যেকটা ডাক্তার সাহেব বলবে আল্লাহর হাবিবের মেরাজ শরীফকে রিসার্চ করে কারণ নবীজির সেই সফরকে রিসার্চ করে নবীজির সিনা মুবারক চাক করাকে রিসার্চ করে ওপেন হার্ট সার্জারির আবিষ্কার করা হয়েছে আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার নবীজির সিনা চাক মুবারক হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক বাহনের সামনে হাজির করানো হলো জিব্রাইল বলতেছেন নবী গো এই জান্নাতি বাহন বুরাক আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে বহন করার জন্য পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আমরা রওনা হয়ে যাব বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে নবী গো আপনি বুরাকের মধ্যে কদম রেখে বুরাককে ধন্য করেন গভীর মনোযোগ মায়ার নবী দয়ার নবী জি বুরাকের মধ্যে আরোহণ করতে গেলেন এমন সময়ে দেখা যায় বুরাক নামক বাহনটা একটু নড়াচড়া করতেছে বুরাক নামক বাহনটা নড়াচড়া করতেছে জিব্রাইল ফেরেশতা ডাকতেয়া বলতেছে বুরাক তুমি কি জানো না আজকে তোমার পিঠে কে সাওয়ার করবে তুমি নড়াচড়া কইরা বেয়াদবি করতেছো কেন আমার বাবাজিরা রে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুরাকের জবানটা খুলে দিলেন বুরাকের জবান খুলে দিলেন বুরাক ডাক দিয়ে কই জিব্রাইল আমি জানি আমার পিঠে আজকে রাহমাতাল লিল আলামিন নবী সাওয়ার করবেন জিব্রাইল কই তাইলে তুমি এই বিয়াদবি করতেছো কেন নড়াচড়া করতেছো কেন নবীকে কষ্ট দিচ্ছ কেন ফেরেশতা জিব্রাইল এই কথা বলার সাথে সাথে বুরাক নামক বাহনটা ডাক দিয়া কই জিব্রাইল আমি ইচ্ছে করেই নড়াচড়া করতেছি কেন রে বুরাক কেন বুরাকটা ডাক দিয়া কই ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো আমার মতো হাজার হাজার বুরাক আল্লাহ বানিয়ে রেখেছে আজকে নবীকে বহন করার জন্য অন্য কোন বুরাক তো আল্লাহ পাঠাইতে পারতেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবার মধ্যে হতে আমি বুরাককে পাঠিয়েছেন নবীকে বহন করার জন্য হাশরের মাঠে তো আমার নবীকে বহন করার জন্য আমার মতো হাজার হাজার বুরাক থাকবে রাসূল যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে হাশরের ময়দানেও আমার পিঠে সাওয়ার হইয়া রাসূল উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে তাই আমি এই মুহূর্তে নবীকে আমার পিঠে সাওয়ার করব দেখো রে বন্ধু দেখো আমরা কেমন নবীর উম্মত বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়া না এ যুবক বন্ধুরা
বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেব না তাইলে বলুন আমরা নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই এই জন্য কবি বলেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি আল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না দুই হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ ও গোমারি জিয়া মার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ও মুরব্বী বাবাজিরা গো বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়া না এই বুরাক যখন ডাক দিয়া কয় ও জিব্রাইল রহমাতাল লিল আলামিন নবীকে বহন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন রাসূল যদি আমাকে প্রতিশ্রুতি দেন হাসরের মাঠেও আমার পিঠে সাওয়ার হইয়া নবী জান্নাতে প্রবেশ করবেন তাইলে নির্দ্বিধায় আমি এখন রাসূলকে আমার পিঠে সাওয়ার করব আমার বাবা জেরা বন্ধুরা মায়ার নবী ভাইবা দেখলেন বুরাকটাও আমার নবীর প্রেমে দেওয়া না দয়াল নবী তখন প্রতিশ্রুতি দিলেন বুরাক আমি তোমার সঙ্গে ওয়াদা করছি হাশরের ময়দানে তোমার পিঠে সাওয়ার হইয়া আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব গভীর মনোযোগ জিব্রাইল আলাইহিস সালাম বুরাকের লাগামে ধরলেন বুরাক আমার মায়ার নবীকে পিঠের মধ্যে সাওয়ার করল সুবহানাল্লাহ কোন জিব্রাইল হলেন খাদিম যাবেন নবী আরশে আজিম দুলহাসে যে দয়াল নবী বুরাকেতে পা উঠান দুলহাসে যে দয়াল নবী বুরাকেতে পা উঠান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন আল্লাহর হাবিব বুরাকের মধ্যে কদম রাখলেন বুরাকের পিঠে রাসূল আরোহণ করলেন সত্তর হাজার নূরের ফেরেশতা আল্লাহর হাবিবের পিছনে জিব্রাইল লাগাম ধরে রাখলেন এবার বুরাক সামনের দিকে রওনা হবে গো এখানে বুরাকের গতি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন বিদ্যুতের চাইতে ঊর্ধ্ব গতি যেই বুরাক নামক বাহনটা রাসূলকে বহন করার জন্য পাঠানো হয়েছিল এটার গতিটা ছিল যেমন গাড়ি ঘোড়ার কিন্তু গতি আছে একশো বিশ একশো তিরিশ চল্লিশ মাইল এরকম মাইল মিটার দেওয়া আছে কথা কোন ঠিক না তো বুরাকের গতি সম্পর্কে কেউ মানবীয় জ্ঞান দ্বারা আয়ত্ত করতে না পেরে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই বুরাকের গতিটা ছিল বিদ্যুতের গতির চেয়েও ঊর্ধ্ব গতি যেমন ধরেন আমাদের বিদ্যুতের পাওয়ার প্লান হচ্ছে শায়েস্তাগঞ্জে ঠিক না বেঠিক সারাটা ডিস্ট্রিক্টে সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় ঠিক না তো যদি শায়েস্তাগঞ্জ থেকে যদি বিদ্যুতের সুইচটা যদি অফ করা হয় পৈলগ্রাম থেকে বিদ্যুৎ যাইতে কয় ঘন্টা লাগবে আবার বিদ্যুৎ চলে গেছে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ থেকে সুইচটা অন করলে পৈলগ্রামে বিদ্যুৎটা আসতে কয় ঘন্টা লাগবে সেকেন্ডের মধ্যে চলে আসবে কথা কোন ঠিক কিনা তাইলে আব্বা বুরাকের গতিটা ছিল
বিদ্যুতের গতির চেয়ে আরো উর্ধগতি এবার ভাইবা দেখেন একই রাতের ভ্রমণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতের মধ্যে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহর কুল কায়নাতকে ভ্রমণ করলেন এই একই রাতের মধ্যে আমার আল্লাহ 27টা দুনিয়ার বয়স 27টা বছর দুনিয়ার জীবনদেগি 27টা বছরকে একটা রাতের ভিতরে আমার আল্লাহ নিয়ে এসেছিলেন গোটা পৃথিবী 27 বছর অন্ধকারে ছিল মানুষ ঘুমের ঘরে ছিল তেরি কেউ পায় নাই কেউ তেরি পায় নাই সময় কোন দিকে গেল কোন দিকে আসলো কিন্তু ভাইরে একটা রাত যদিও বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন বেক্কার মধ্যে তাফসীরের মধ্যে বলা হয়েছে এই একটা রাতের মধ্যে 27টা রাত গোপন 27টা বছর গোপন রয়েছিল সুবহানাল্লাহ আব্বাজির আমার বিদ্যুতের গতির চেয়ে উর্ধগতি মায়ান নবী খানে কাবা হতে রওনা হলেন বাইতুল মুকদ্দসের দিকে মেরাজের প্রথম ভ্রমণটা মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ গৃহ থেকে বাইতুল মুকদ্দস পর্যন্ত বন্ধুরে বিদ্যুতের গতির নিয়ে যখন বুরাকটা সামনের দিকে যেতে লাগলো ও পোল গ্রামের বাবাজিরা মায়ান নবী বুরাকে ওঠার পরে বুরাক দ্রুত গতিতে যাওয়ার সাথে সাথেই একটু দূরে যাইয়া রাসূল একটা আওয়াজ শুনতে পাইলেন ডান দিক থেকে কে যেন ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান আরো কিছু দূর যাইয়া রাসূল দেখতেছেন বাম দিক থেকে একটা আওয়াজ আসতেছে কে যেন ডাক দিয়া বলতেছে রাসূল আমাদের দিকে তাকান আল্লাহর হাবিব কারো দিকে তাকাই নাই গো একটু সামনে যাওয়ার পরে রাসূল বলতেছেন জিব্রাইল ডান দিক থেকে আওয়াজ পাইলাম বাম দিক থেকে আওয়াজ পাইলাম এরা কারা কেন এরকম ভাবে আমাকে ডেকেছিল জিব্রাইল ফেরেশতা বললেন নবী গো এরা আপনার পথের মধ্যে বাধার সৃষ্টি করেছিল ইয়া রাসূলুল্লাহ ডান পাশের যে আওয়াজটা ছিল এটা ছিল ইহুদিদের আত্মা বাম পাশের যে আওয়াজটা ছিল এটা ছিল খ্রিস্টানের আত্মা নবী গো তাদের ডাকের মধ্যে যদি আপনি সাড়া দিতেন আপনার উম্মতের মধ্যে অধিক সংখ্যক উম্মত ইহুদি খ্রিস্টান হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ডাকের মধ্যে সাড়া না দিয়ে উত্তম হয়েছে আসুন সামনে যাই মায়ান নবী আর একটু সামনে গিয়া দেখতেছেন ভাইরা আমার বন্ধুরা আমার কিছু কিছু মহিয়সী সুন্দরী নারীগুলা আল্লাহর হাবিবকে ডেকে বলতেছে নবী গো আমাদের রূপের দিকে একটু তাকান আমাদের রূপের দিকে একটু তাকান আল্লাহর হাবিব তাকালেন না আর একটু সামনে গিয়ে দেখতেছেন বিদ্রুফের মতো চেহারা বিদ্রুফের মতো চেহারা কুৎসিত বিস্ত্রী চেহারা এদেরকে দেখলে ভয় সঞ্চার হয় এরা দয়াল নবীর সামনে আয়েশা তাদের চেহারাটা দেখাইয়া এরা চিরতরে নিপাত হইয়া গেছে একটু সামনে যাইয়া আল্লাহর হাবিব বলতেছেন জিব্রাইল প্রথমে দেখলাম মহিয়সী সুন্দরী নারীগুলা ডাকলো এখন আবার দেখলাম কিছু কিছু বিদ্রুপ চেহারাধারী মহিলারা ডাকলো এরা কারা গভীর মনোযোগ জিব্রাইল ডাক দিয়া বলতেছেন নবী গো তাদের রূপের দিকে না তাকাইয়া আপনার উম্মতের মধ্যে যত নারী সমাজ ছিল তাদেরকে আপনি ধন্য করেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই নারীগুলা হচ্ছে সমাজের কলঙ্কিত নারী নবী গো এর রূপসজ্জা দিয়া দুনিয়ার জমিনে মানুষদেরকে কাবু করত তাদের রূপের দিকে মানুষদেরকে আকৃষ্ট করত এমন অসৎ নারী এই সমাজের মধ্যে আছে না নাই দেখো বন্ধু মেয়েরাজ আমাদেরকে কি শিক্ষা দেয় একটু আগে চেয়ারম্যান সাহেব যেই কথাটা বললেন আমাদের মতো লোক গোলাই স্টেজের মধ্যে বৈশা আলেমদের ওয়াশই না চোখের পানি চাইরা কান্দে আবার ওই লোক গোলাই দেখা যায় গানের আড্ডার মধ্যে যাইয়া যুবতী মেয়েদের নাচানাচি দেখি হে বন্ধু শুনো রে শুনো যেই নারীদের নাচ দেখার জন্য আমরা গানের অনুষ্ঠানে চলে যাই যাত্রার অনুষ্ঠানে চলে যাই এই সাজসজ্জাগুলা ক্ষণিকের জন্য
এরা নারী লোভী এরা দুনিয়ার লোভী এরা পুরুষদের পকেটের টাকা হাসিল করার জন্য এই অসৎ নারীগুলা দেখবেন অপরূপ সাজে সজ্জিত হইয়া পর্দার খেলাফ চলাফেরা কইরা সমাজের যুব সমাজদেরকে তাদের রূপের দিকে আকৃষ্ট করে যুবক আমার বাবাজিরা আমার আল্লাহর কাছে যৌবনের দাম অনেক বেশি যৌবনটাকে নষ্ট করবেন না নারীর লোভে লোভী হইয়া উপযুক্ত হয়ে গেলে পরকিয়া সম্পর্ক না করে জিনার কাজে লিপ্ত না হয়ে গিয়া এক উপযুক্ত হইলে শরীয়ত আপনাকে প্রায়োরিটি দিয়েছে আপনি নেকাহের বন্ধনে আবদ্ধ হন ঘরে স্ত্রী আনেন যদি যৌবন মিটাতে ইচ্ছে করে ঘরের স্ত্রীর সাথে গিয়া যৌবনের স্বাদ মিটান এটা সওয়াব হবে দুনিয়া আখেরাতে কল্যাণ হবে ঠিক না বিঠিক ওই নারীগুলো আল্লাহর হাবিবকে ডেকেছিল জিব্রাইল বলতেছেন নবী গো তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনার উম্মতের মধ্যে নারী সমাজকে আপনি উন্মুক্ত করেছেন উদ্ধার করেছেন নবী গো ওই মহিষী নারীগুলাই এরা পরবর্তীতে তাদের আসল রূপটা তাদের কলঙ্কিত রূপটা আপনাকে দেখাইয়া এরা চিরতরে জাহান্নামের মধ্যে চলে গেছে ও বন্ধু হয়তো ক্ষণিকের জন্য 10 বছর 20 বছর 30 বছর এই বেশ্যা নারীগুলা যুবতী নারীগুলা তাদের যৌবনের বাহাদুরি করেছিল কিন্তু যৌবন যখন ভাটা পড়ে যায় দেখবেন তাদের চামড়াগুলা যখন খুসখুস হয়ে যায় তখন দেখবেন দুনিয়ার কোন যুবকরা আর ওই নারীর দিকে দৃষ্টি দেয় না কথা বলেন ঠিক না বিঠিক তাইলে যৌবনটা কই দিনের 30 বছর 20 বছর 10 বছর এর চাইতে বেশি নয় এই জন্য যুবক বন্ধুরা মেয়েরাজ আমাদেরকে কি শিক্ষা দেই দেখেন আল্লাহর হাবিব ওই নারীদের দিকে না তাকায়া উম্মতের মধ্যে নারী সমাজ যারা ছিল তাদেরকে ধন্য করেছেন তারপরে জিব্রাইল বলেন নবী গো আসুন আমরা সামনের দিকে যাই মায়ান নবী বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে এই জিনিসগুলা দেখতেছেন আর একটু দূর যাবার পরে জিব্রাইল ফেরেশতা বুরাক থামাইয়া বললেন মায়ার নবী গো এই জায়গার মধ্যে আপনি দুই রাকাত নামাজ আদায় করতে হবে বুরাক থামাইয়া রাসূল দুই রাকাত নামাজ আদায় করলে জিব্রাইল বলতেছেন নবী গো এই জায়গাটার নাম হচ্ছে তুরে সিনাম ইয়া রাসূলুল্লাহ এটা তুর পাহাড় এই পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মওলার দিদারের জন্য উত্তীর্ণ হয়েছিলেন মুসা নবীর সম্মানে এই তুরে সিনাই আপনি নবী নামাজ আদায় করেন আল্লাহর নবী তুর পাহাড়ের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই রাসূল নামাজগুলো আদায় করলেন কেন ডকুমেন্টারি স্বরূপ যাতে করে পৃথিবীর কোন নবী রাসূল আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করতে না পারে বন্ধুরা আমার দয়াল নবী আবার বুরাকে উঠলেন বুরাক সামনের দিকে যাচ্ছে যাইতে 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 এমন আরেকটা জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেল বুরাক ওই জায়গার মধ্যে জিব্রাইল বুরাক থামিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দুই রাকাত নামাজ পড়লেন বাজান এবার জিব্রাইল বলতেছেন নবী গো যেই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করছেন এই জায়গাটার নাম বর্তমানে ইয়াসরিব নাম কি ইয়াসরিব ইয়া রাসূলুল্লাহ বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরিব আপনার নামাজ আদায় করার কারণে জায়গার নাম পরিবর্তন হয়ে গেল নবী গো হিজরত করে আপনি যখন এই জায়গার মধ্যে আসবেন আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই ইয়াসরিব নামটা দূরীভূত হইয়া এই জায়গার নাম হইয়া যাইব মদিনাতুল মুনাওয়ারা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা অনেক গজলে শুনেছি তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ ঠিক কিনা নবীর ছোঁয়া লেগে তুই
তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব মাইকে গলা খাইয়ে নিতেছে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. For the Prophet, you are golden Madina. For the Prophet, you are golden Madina I cannot forget you dear Madina I cannot forget you dear Madina Shonar Madina Amar Praner Madina বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা I cannot forget you dear Madina সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না একটা জবানও বন্ধ রাখবেন না গো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন বলতেছিলাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নফল নামাজ পড়ার পরে জিবরাইল বলতেছেন নবী গো আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই ইয়াসরিব নামের পরিবর্তন হইয়া এই জায়গার নাম হইয়া যাইব মদিনাতুল মুনাওয়ারা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ পড়ার পরে আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন বন্ধু বুরাক আমার নবীকে নিয়ে সামনের দিকে যাচ্ছে যাইতে 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 গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়া যখন উপস্থিত একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাউন্ডের মধ্যে মজা কম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাগাদিনা বিয়ানা مولانا محمد نبي شافيانا مولانا আব্বা জেরা আমার অনেক লম্বা আলোচনা কোন দিকে যাব কোন দিকে না শর্ট শর্ট করে আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিব জায়গা থেকে রওনা হইয়া সামনের দিকে যখন যাচ্ছেন গো যাইতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে গিয়া যখন উপস্থিত সেখানে রসূল যাইয়া দেখে গো সমস্ত আম্বে কেরাম আমার মায়ার নবীর জন্য অপেক্ষায় অপেক্ষমান সবাই নবীকে অভ্যর্থনা জানাইবার জন্য বাইতুল মুকদ্দাসে সমস্ত আম্বে কেরাম আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করতেছেন সেখানের মধ্যে আমার মায়ার নবীর একটা লকব দান করা হয়েছিল ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ সেখানে গিয়া নবীকে উপাধি দেয়া হয়েছিল ইমামুল মুরসালিন সমস্ত আম্বিয়া কেরামের ইমাম জুরে কোন সুবহানাল্লাহ
আর সুরের ভাষায় বলা হয় মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূর নবীজি দুই রাকাত নামাজ পড়ার ইমাম হয়ে নূর নবীজি দুই রাকাত নামাজ পড়ার আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আব্বাজির আরে বাইতুল মুকদ্দসের মধ্যে রাসূল যায়া দেখতেছেন সমস্ত আম্বিয়া কেরাম মায়ান নবীর অপেক্ষায় অপেক্ষমান আমার মায়ান নবী ইমামতের মুসল্লায় সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন সেখানে মায়ান নবীকে উপাধি প্রদান করা হয়েছিল ইমামুল মুরসালিন বন্ধু সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করার কারণটা হলো যাতে করে কোন আম্বিয়া কেরাম কোন নবী রাসূল আমার মায়ান নবীর মেরাজকে অস্বীকার করতে না পারে ঠিক না ভাই ঠিক আব্বাজির আমার ও বন্ধুরা বাবাজিরা মায়ান নবী ইমামুল মুরসালিন লোক পায়াম ইমামতি করে দুই রাকাত নামাজ সেখানে আদায় করি এবার জিব্রাইল বলতেছেন নবী গো এখান থেকে আমরা ঊর্ধ্ব গমনের দিকে যাব সুবহানাল্লাহ করেন বুরাক এবার উপরের দিকে উঠবে বন্ধুরে বাইতুল মুকদ্দসের সমস্ত আম্বিয়া কেরাম মায়ার নবীকে অভ্যর্থনা জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বুরাক নিয়ে উপরের দিকে সফর করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 70 হাজার নূরের ফেরেশতা নবীর পিছনে রাসূল বুরাকে জিব্রাইল খাদেম মায়ার নবী উপরের দিকে উঠতেছেন উঠতে 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 প্রথম আসমানের দ্বারে যাইলেন জিব্রাইল ফেরেশতা প্রথম আসমানের দরজায় কড়া নাড়লেন উপর থেকে ফেরেশতারা আওয়াজ দিলেন কে বললেন আনা জিব্রাইল ফেরেশতারা বললেন সাথে কে বললেন রহমাতাল লিল আলামিন বলার সাথে সাথে আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল খোলা হয়ে গেল মায়ান নবী প্রথম আসমানের মধ্যে উপনীত হলেন সুবহানাল্লাহ ও বন্ধু প্রথম আসমানের মধ্যে উপনীত হইয়া কামলিওয়ালা নবীজি মানব জাতির আদি পিতা বাবা আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল প্রথম আসমানে হযরতে বাবা আদম আলাইহিস সালাম মায়ান নবীকে অভ্যর্থনা জানাইতে গিয়া সামনে আইসা দয়াল নবীকে মারহাবা বলে স্বাগত জানিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিলেন প্রথম আসমানে যাওয়ার পরেই মায়ান নবীকে বলা হলো হাবিব আপনি জান্নাত জাহান্নাম দেখতে পারবেন জান্নাতে কি অবস্থায় হয় জাহান্নাম কি অবস্থায় করা হয়েছে আপনাকে দেখানোর জন্য এই ভ্রমণের আয়োজন বাবা আদম নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে জান্নাত জাহান্নাম উভয়টা সুসজ্জিত করে রাখছেন আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন মায়ান নবী ডাক দিয়া বলতেছেন জিব্রাইল আমি জান্নাত দেখব পরে আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই বন্ধুরে আমার মায়ান নবী দয়ার নবী জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন ফেরেশতা জিব্রাইল সাথে ও বন্ধু দুজাহানের সরদার নবী জাহান্নাম দেখতে যাইয়া প্রবেশ যখন করলেন প্রথমে আমার মায়ান নবী দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যারা নিজের গুস্ত গোলা নিজে চাবাইয়া চাবাইয়া খাইতেছে জোরে কন্যা নাউজুবিল্লাহ নিজের গুস্ত নিজে চাবাইয়া খায় মায়ান নবী টপ টপ করে চোখের পানি ছিড়ে কান্না শুরু করে দিলেন নবী আমার কান্দে
আমি কই ও জিব্রাইল কি দেখতেছি এই হতভাগ্য লোক গোলাকারে জিব্রাইল এরা নিজের গোস্ত নিজে চাবায়া খাইতেছে কারণটা কি জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা পরের সম্পদ আত্মসাৎ করত এরা হারাম খাইত নবী গো এরা মানুষের উপর জুলুম করত নির্যাতন করত ও বন্ধুরা এরকম জুলুমকারী দুনিয়াতে আছে না নাই দা খতিয়ান এসে রেকর্ড সব কিছু আপনার নামে সব কিছু দেখা যায় আপনার নামে থাকার পরেও অবৈধ দখলদারীরা জোরজবস্তি করে দেখা যায় জায়গা জমি দখল করে নিয়ে যায় ওরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক কি না কোন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার খোদার ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ও বন্ধু কয়দিন জুলুম করব নির্যাতন করব রে দুনিয়াটা বেশি দিনের নয় 60 70 80 100 150 ঠিক কি না কোন ওরে ভাই বন্ধু আয়াপন যারা কিছুদিন কান দিবে তারা এই পৃথিবী মায়ারি বন্ধু তুই মরিলে কান দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান দিবে কয়জন যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে ছিন্ন রবে মায়ারি বন্ধু তুই মরিলে কাম দিবে কয়জন ঠিক কিনা বলেন আমার বাবাজিরা বন্ধুরা সম্পদ অবৈধভাবে দখল করার জন্য দেখবেন এই সমাজে কিছু মানুষ খুন খারাপি করে রক্তাক্ত করে মানুষদেরকে জখম করে আসে না নাই আমার আব্বাজিরা কই দিন করব 60 70 80 এর চাইতে বেশি নয় এরা জাহান্নামী মায়ার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া প্রথম আসমানে জাহান্নাম দেখতে গিয়া দেখতেছেন জুলুমকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী এমন অবস্থায় রেখেছেন এদেরকে দুনিয়ার কোনো খাবার পণ্য আল্লাহ দিচ্ছে না জান্নাতি খাবারও দিচ্ছে না এরা পেটের ক্ষুধায় কাতর হইয়া নিজের গোস্ত নিজে খাওয়া শুরু কইরা দিছে কারণ দুনিয়ার হারাম সম্পদগুলা তার শরীরের রক্ত মাংসটা হারাম কইরা দিছে এই জন্য এরা যখন নিজের গোস্ত নিজে চাবায়া চাবায়া খাইবো খাইতে খাইতে এরা হাড্ডি মাংসগুলা বের করে দিবে তখন জিব্রাইল বলতেছে নবী গো একবার হাড্ডি বের হবে আবার গোস্ত জয়েন হবে আরেকবার হাড্ডি বের হবে আরেকবার গোস্ত জয়েন হবে এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকগুলা নিজের গোস্ত নিজে চাবায়া খাইবো শাস্তির কারণ হলো দুনিয়ার জমিনে এরা অবৈধ সম্পদ দখল করত মানুষের উপর জুলুম করত নির্যাতন করত পরের সম্পদ আত্মসাৎ করত ঠিক কি না এরকম লোক আছে আমাদের দেশে বড় বাইলা মারা গেছে বাতিজা দিয়ে এতিম হইছে মাইজম সাসাইতে হাজাই বাতিজারে হয় রে তোর বাপ তা ফিতে দিলাইছিলাম রে তোর আর কোনো অংশই দাঁত নাই ঠিক না বিটি আব্বা জি আমার কি হবে সেই জায়গা দিয়া কি হবে সেই দালান কোটা দিয়া আপনি এখন চুক্তি বন্ধ করেন আপনার দালান তো কবরে যাবে না
বেন বেনেসটা কবরে যাবে না তাইলে এক হাত দেড় হাত জায়গার জন্য অনেক সময় কত মার্ডার পর্যন্ত হইয়া যায় আমার বাবাজিরা এই জায়গা জমি সম্পদ কিছুই তো আমার নয় আপনার নয় মালিক আমার আল্লাহ এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ কই বন্ধু গো আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আমি যদি ইচ্ছে করি রাজ্য দিতে পারি আমি যদি ইচ্ছে করি রাজ্যটা তার কাছ থেকে কেড়ে নিতে পারি আমার আল্লাহ পারে কি পারে না প্রায় সময় দেখবেন চার দোকানে বৈশা হাট বাজারে বৈশা আমরা কিছু মানুষ নিয়ে মন্তব্য করি আরে হের বাবে আর জীবন আমরা ভাই কামলা দিছি রে ওহন দেখা যায় হের পাঁচতলা বাড়ি গেছি গা ঠিক হ্যাঁ হাই রে আর জীবন আমার গরো কাম করছে ওহন সে টেকার মালিক হইছি গা আবার দেখবেন কিছু কিছু টাকাওয়ালা ছিল গরিব হওয়ার পরে দালাল কোটা কিছুই নাই একদম নিঃস্ব হয়ে গেছে মানুষে সাটা নিয়ে আর কয় রে কেমন বাপের ভূত কেমন হইছে রে কই তার বাপের যে সম্পদ ছিল ওখানে রাস্তার হুকির হইছে হইনি আসলে এটা আমার মুখের কথা নয় আপনার মুখের কথা নয় যদি আমরা মুখ দিয়ে বলি এটা কোরআনের কথা আল্লাহ কই মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা শুধু তাই নয় আল্লাহ কই হাবিব আপনি বলে দেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইরে আমি আল্লাহ সম্মান দিতেও পারি সম্মান কেড়েও আনতে পারি রাজ্য দিতে পারি রাজ্য কেড়ে আনতে পারি এই ক্ষমতা একমাত্র কার এই জন্য কবি কই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ঠিক কিনা জগতের বন্ধুরা রে আমার কামলিওয়ালা নবীজি আর একটু সামনে যাইয়া দেখে গো আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে বাজাম যাদের পেটের চামড়াগুলা পাতলা পেটগুলা উসা উসা এই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে নাউজুবিল্লাহ কোন আল হাক্কু মুররুন সত্য কথা তিতা সত্যটারে ভালোবাসবেন যুবক আমার বাবাজিরা তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি থাকে বাজারে গিয়ে দেখেন 1 কেজি করল্লার দাম দিয়া 3 কেজি আলু কিনন যায় ঠিক করল্লা নাকি বেশি মিডিয়া সুকা কি জাত বা যদিও তিতা হয় এদের মূল্য কম না বেশি খাওয়ান বলে করল্লা না বলে কর দেরো আজকে খাওয়ান মজা লাগতো না রে কেরে বা কো করল্লা নাই তাইলে করল্লা খাইলে মুখের রুচি বাড়ায় ফ্যাট ক্লিয়ার থাকে তিতা জিনিস হইলেও ইদার গুণগত মান ভালো নিম পাতা বা সাসা যে মিঠা জীবনে একবার যারা খাইছে এরা বলতে পারবে তিতা কত প্রকার ও কি কি যদিও তিতা হয় বেটা ডাক্তারের কাছে গেলে কয় বা বাড়ির দক্ষিণ পাশে একলা নিম গাছ লাগাই রেখো কে রে দক্ষিণে হাওয়া যখন নিম পার কাছ থেকে আইব ওই বাড়ির মধ্যে কোনো কলেরা বেমার থাকতো না ঠিক কিনা এরপরে দেখবেন ক্যান্সার রোগী আলসারের রোগী গ্যাস্ট্রিকের রোগী বারডেম থেকে ফিরত দেয় এপোলো থেকে ফিরত দেয় স্কয়ার থেকে ফিরত দেয় কোনো কোনো সময় মাদ্রাস থেকেও ফিরত পাঠায় কয় বাদ গা দুইলা ডাইল ভাত খাও সময় এলে যাই ওগা ডাক্তার ফেল তখন কবিরা যে কয় ইনশাআল্লাহ আল্লাহ রহমত করব নিম পাতার রস খাও যদিও তিতা হয় এটা খাইলে পরে অনেক সময় ক্যান্সার রোগ ভালো হয়ে যায়
আলসার রোগ ভালো হয়ে যায় কারণ তিতা জিনিসটা যখন শরীরে প্রবেশ করে শরীরের যত ভাইরাস আছে এটাকে নিরাময় করে ফেলে রোগ নিরাময় করে আল হাক্কু মুররুন সত্য কথা তিতা কিন্তু সত্যটারে ভালোবাসবেন আব্বাজির আমার মেরাজ শরীফের আলোচনা করতে গিয়া কথাটা চলে আসলো রাগ করবেন না আর যদিও কেউ রাগ করেন আমার কিছু যায় আসে না নবী দেখতেছেন গো এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে যাদের পেট গোলা অনেক উসা উসা পেটের চামড়া গোলা খুবই পাতলা বিষধর সাপ বিচ্ছু গোলা ওই পেটের মধ্যে কিলকিল করতেছে নবী আমার কান্দে মায়ার নবী দয়ার নবী চোখের পানি ছেড়ে কান্দা কান্দা কই ও জিব্রাইল ও জিব্রাইলেরা কারা সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে কেন রে জিব্রাইল এরা কারা জিব্রাইল ডাক দিয়া কই নবী গো এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক ইয়া রাসূল আল্লাহ নবী গো এরা দুনিয়ার জমিনের মধ্যে ইন্টারেস্ট খাইতো এটা ইংলিশ ভাষা বটে ডিজিটাল যুগ না সুদ কইলে তো ডাইরেক্ট বুঝা যায় তে ইংলিশ এই দ্বারা কই ইন্টারেস্ট লাভ লাখে 30,000 35,000 ফতন নাকি তা আমার আব্বাজিরাম ইসলাম করজায় হাসানাকে উত্তম করেছে গে হইও নেক বেটারে যে বড়া 50,000 টাকা খরচা দিসনে কই বাইরে 20 কেবের ফুসুর নাই এমন খালি কোন সময় হইছি না না মিছা কইলা কই করুন না এমন মার মারছে রে কই 20 কেবের ফুসুর নাই রে ভাই কই নিবা করজায় হাসানা চাইছেন ভাই এক মাসের লাগা দুই মাসের লাগা আমার 1,00,000 টাকা দাও 50,000 টাকা দাও ডাইরেক্ট টুট মরু কয়া কই 20 কেবের ফুসুর নাই একটু সিফাত নিয়ে খালি কইন পাইছো লাভের উপর কিছু টাকা দই যাবনি কই কত কই 50 দিলুইব কই যা 50 50 না 1,00,000 মিলাই নি গা যা বাড়ির টাকা আছে তোর বাবিতে লই গা ঠিক ঠিক না বেটি ঠিক আমার আব্বাজিরাম ইসলাম যেটাকে বৈধ করেছে করজায় হাসানা সেখানে আমরা নাই কিন্তু রসুল যেটাকে হারাম করেছেন সেটার মধ্যে লোকের অভাব নাই লাভের উপরে টাকা আনতে গেলে দেখবেন এই গ্রামের মধ্যে নয় সমস্ত এলাকার মধ্যে গিয়া দেখবেন আমরা গ্রামটা বুঝে গেছি একবারে গ্রাম মাঝে মধ্যে যাই গিয়া দিয়ে একলা ফেট উৎকার উৎসাহ কিতারে হোসাব কিতা হই মোহার মাতাটার মুড় মুখা দিলাই মাঝে মাঝে যে রেন্ডি চিনি কই এখনো বালা উবে লাই নয় সাপ কিতা করতাম চলন তো লাগবো আচ্ছা এই হারাম পন্থায় রুজু কইরা চলন লাগবো এই হারামের টাকা দিয়া বিল্ডিং বানাইতেছে জায়গা জমিন কিনতেছে এগুলা নিয়ে কি কবরে যাইব বাবা জিরা আমার দুনিয়ার সুন্দরতা যদি আমার আপনার কাছে এত মধুর লাগে জান্নাতের সুন্দরের কথা শুনলে লোক গোলাপ পাগল হইয়া যাইব ঠিক না বি ঠিক আল্লাহ তো একটুক ধুলিকণা দিয়া দুনিয়ার সুন্দরটা দিছে আল্লাহ সুন্দরের একটা ধুলিকণা এই পৃথিবীতে আল্লাহ দিছে আর এই ধুলিকণার মায়া ডাফাইয়া আমরা বেড়াইতে যেই ফাডুম বুডুম করি রে বেড়াইতে সুকু মানুষই লাগে না গভীর মনোযোগ রাগ করলে কিছু করার নাই মায়ার নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে এদের পেট গোলা অনেক উঁচা উঁচা পেটের ভিতর সাপ বিচ্ছু গোলা কিলকিল করতেছে আল্লাহ নবী ডাক দিয়া কই জিব্রাইল এরা কারা জিব্রাইল ফেরেশতা কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো ঘুষ খাইতো আছে না নাই
আপনার মনে চাইলে খান না চাইলে না খান আমি কিছু বলবো না হক কথা বলা আমার দায়িত্ব বলে গেলাম খাওয়া আপনার ব্যাপার না খাওয়া আপনার ব্যাপার বন্ধুরে আল্লাহর হাবিব এই কথা বলার পরে জিবরাইল বলতেছেন নবী গো এই সব বিচ্ছুগুলা এমন ভাবে তাদেরকে ছুবল মারবে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই সব বিচ্ছুগুলা শুতকুর ঘুষখোরকে কামড়াইব শুধু তাই নয় নবী গো শুতকুর ঘুষখোরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায় এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া একটা কালো শ্বাস মারে গো নবী ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব তাইলে বলুন এটা খাওয়া দরকার না সারা দরকার খাওয়া দরকার না সারা দরকার এ পূর্ব বলের বাবাজিরা মায়ার নবী জাহান্নাম দেখতে আরেকটু সামনে গেলেন যায়া দেখতেছেন এমন কিছু কিছু নারী সমাজ দেখা যাচ্ছে ওই নারীগুলাকে জিব্বার সাথে পেরাক দেয়া ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছে না উযুবিল্লাহ মায়ার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে ও জিব্রাইল এই হতভাগ্য নারীগুলা কারা জিব্রাইল এদেরকে জিব্বার সাথে ফেরাক দিয়ে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে কেন জিব্রাইল ডাক দিয়া কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল নারী সমাজ এরা দুনিয়ার জমিনের মধ্যে আপন স্বামীকে গালিগালাজ করত আপন স্বামীকে গালিগালাজ করত আসিনি হাই রে কি কুমু আশির কথা একটু আগে আমি শুনাইছি বাসার ঢুকতাছি আমার বাসায় গেট দিয়ে ঢুকার আগে আমার প্রতিবেশী এক বাসার মাঝে বিডি দেখছি সুলার মাঝে সেট চুতো করতেছে আর খাইলি এবারে দুমা তুলে লইতেছে অনলার গরে তনলা এই শেখ হইয়া তোর কি হমত হয় না আমার আলগা বাসা দিয়ে বানাই দিবার লাগিয়া আমার বাড়া রাখস করে এই রাখস করে এ গরয়া জালাস পারস না একটা বাসা বানাইতে এইভাবে অকাত্য বাসায় গালি গালাস করতেছে আমি বিড়ির সেরও দেখছি না জালনা খোলা ফাগর রামতাছে আমি রাস্তা দিয়ে আসতেছি দেখি বেদুম বকতাছে এমন স্বামীকে গালি গালাস করে নারী আসে না নাই ফইল গ্রাম নাই বিডাই বিডাই হ্যাঁ আছে নি বা এমনি জিগাইন নে কিতা গো তোমার স্বামীর নাম কিতা কাফর যে তুই আছে সবলি দিফা দিলা কইতে পারে না আরেক বিডিতে টেলায় কই তুই হইয়া দিলা এটাও ভালো জিনিস স্বামীর প্রতি আদব স্বামীর নাম মুখে উচ্চারণ চাচা কিতা বা কষ্ট হইতাছে ও ফালাই কষ্ট হইতাছে আপনাদের আসেননি হ্যাঁ আসি রে ভাই আসি বহুত দিনে বলে লাগাল হইছে ওই যে সাবলাই আইছে এটা হলো ডেঞ্জারাস ফিলার ক্যামেরা তো লই আইছে না বক্তার লেগে গজব আইছে ওই দিন এক মাহফিল ও জিকির করছিলাম ওই পীর কাশিমপুর মুরাদনগর উপজেলায় এখন এমন টাইমে নি আমরা দিছে যেই টাইমে গিয়া দেখি মানুষ ঘুমাইয়া খাতর সাড়ে তিনটার সময় রাত্রে সাড়ে তিনটার সময় ও আজুনার কোনো মন মানসিকতা আসেনি তো আল্লাহ দিলে আমরা দুই পাগলের নাম হুনলে মোরা সাহেব তাহিরি সাহেব যদি কেউ হুনে যে এক মাহফিল আছে তে তো ফুলা পানির ঈদ লেগে যায় সারাটা ফুলা পান রাস্তাঘাটে বনবনি করতেছে আর যেই খালি আমরা গাড়ি দিয়ে খেলিছে আর তাহির হিসাব আর আমি এক লগে হাজির হয়েছি দুইজনে দুই প্রোগ্রাম করেছি আরো ইডা ছিল লাস্ট প্রোগ্রাম আমার আর এক প্রোগ্রাম ছিল উনার আর এক প্রোগ্রাম ছিল দুই প্রোগ্রাম কইরা যখন দুজন গিয়ে একটা জায়গায় গেছি ফুলা ফল তো সেটা ঈদের মতো লেগে গেছে গা এই বেড়া বৃষ্টি সব ভাঙি লিতেছে গিয়া পুরা ফেন্ডেল আবার জাম যারা জিকিরটা দেখছেন হয়তো দেখতে পারছেন এখন রাত্রে সাড়ে তিনটার সময় কি করা যায় তখন ফিসা বুজুর বলছে কো হুজুর অনেক ভক্তবৃন্দরা জিকিরের পাগল দুই বন্ধু যদি একসাথে আসেন একটা প্রেমের জিকির মাইরা দেন তো আধ্যাত্মিক সামা অনেক সময় বললে আমরা অনেক সময় বন্ধু বান্ধব একসাথে হই একটু আনন্দ দেওয়ার জন্য আজকে দেখেন অনেক জায়গার মধ্যে গান বাজনার আসর অনেক মাজারে উরুসের নামে বেড়াবেড়ি নাচে ঠিক নেই নারী পুরুষ নাচে বেহালা নিয়া কোমর দুলাইয়া কত নাচ নাচে তো আমরা বর্তমান যুগে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্য
একটুক আল্লাহর জিকিরের সুধা দিয়ে একটুক আনন্দিত করি আশিক প্রেমিকদেরকে তো জিকির যখন করতেছি আমি একটুক মহব্বতে কারণ নাইবে রাসূলরা তো তারা তো আল্লাহর নবীর ওয়ারিস কথা কোন ঠিক না তো বন্ধু সম্মানে একটুক বলছিলাম যে মুর্শিদ প্রেমে কাইন্দা কাইন্দা সোনার দেহ চাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই তো আমি দয়ালের জায়গা আমি আমার বন্ধুরে আশিক হইয়া বললাম সকলেরই সকল আছে রে তাইরি আমার কেহ নাই হ্যাঁ এই কথা কই তুই এই পাগল আবার কই লিছে হাসি রে ভাই হাসি এটা কিন্তু মহব্বতে কইছে এটা কোনো মহাভারত নষ্ট হয়ে গেছে না হাসি রে ভাই আছে হয়তো আমার সান্তনা দিয়া খুশি করার জন্য কথাটা বলছে আর এই ফিলালি আছে না এই ক্যামেরার মধ্যে দুইটা ভাবছে যে এটা আগে প্রচার করার দরকার আগে যে দুই ঘন্টা ওয়াজ করছি হিদাত না দিয়া এই তিন মিনিটের ভিডিওটা দুই মিনিটের ভিডিওটা দিছে সাইরা আমি আজকেও একটা আইডি থেকে কমেন্টে দেখলাম প্রায় 10 লাখের উপরে 10 লাখের উপরে গেছে গিয়া দুই দিনে 10 লাখের উপরে গেছে গিয়া এটা দিলে ইউটিউবার ভাইরা আর মিডিয়ার ভাইরা তাদের একটা ফায়দা হয় ভিউ যত বেশি হয় তাদের একটা ইনকামিং সোর্স হয় তো এই জন্য যাক আমি কইলে বাবারে আমদারে যদি তোরা কালার কই দাও তোমরা যদি উপকার হয় এরপর আলহামদুলিল্লাহ আর হুজুরে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের হবিগঞ্জের মিডিয়ার ভাইরা এরা কোনো অশালীন ভিডিও কখনো কোন মিডিয়াতে প্রচার করে না কোন আলেমকে হেয় প্রতিপন্ন করার জন্য কোন বক্তব্য তারা মিডিয়াতে প্রচার করে না এরা সঠিক ইসলামের রূপরেখা প্রচার প্রসারের জন্য আমাদের হবিগঞ্জের সকল মিডিয়াগুলা বাংলা 24 এইচডি মিডিয়া হবিগঞ্জ ওয়াজ মিডিয়া হবিগঞ্জ চিশতি মিডিয়া এরকম আরো অনেক মিডিয়ার ভাইয়েরা আমার হবিগঞ্জ মিডিয়া সহ অনেক ভাইয়েরা তারা এই সুন্নিয়ত প্রচারের জন্য নিজ নিজ দায়িত্বে বিভিন্ন এলাকার মাহফিলগুলাতে যায় কষ্ট হইছে আপনাদের বাবাজির আমার গভীর মনোযোগ বলতেছিলাম আল্লাহর হাবিব জাহান্নাম দেখতে গিয়া দেখতেছি এমন কিছু নারী সমাজ দেখা যাচ্ছে যাদের জিহ্বার সঙ্গে পেরাক দিয়ে ঝুলি আল্লাহ শাস্তি প্রদান করতেছে কারণ জানতে চাইলে জিব্রাইল কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল নারী এরা দুনিয়ার জমিনে আপন স্বামীরে গালিগালাজ করত আসেনি এরা এই বাড়ির জগরা ওই বাড়িতে লাগাইতো মানুষের নিয়ে কুৎসা রটনা করত দেখবেন দক্ষিণাডি কিতা হইছে এটা কি ফুবাডির মাসে জানে দক্ষিণাডির বিডিলা দেখবেন ফান খাইয়া এক কিলি খাইতেছে আর দৌড় মেরে কুচি দৌড় দেয়া ফুবাডিটা আয়া কয় মুখের মাগর নি গো কিতা কথাছি আউ বিডি গরাও কয়তাছ না কিতা আইতাম কিতা বিডি কয় আমরা এমনি তো অমুকের ফুতে তার তার বউরে তিন কথা কইলিছে আসেনি বা দক্ষিণ আড়ে কিতা হইল এটা তো ফুপাড়ির মানুষে জানা কথা না কিন্তু আমরা কিছু আনাটেকা সাংবাদিক আছে এরা দেখবেন আনাটেকা সাংবাদিক ওই খবর খালি কেন বসাই বললে গিয়া আইয়া অমুকের মা গরণি গো ওই কথা আসি আয়ো কিতাবে দি কইস না কইস না আসলাম বাড়িতে ওহে নতার বউরে তিন কথা কইলিছে দেখা যায় এই দক্ষিণাদির কথা ফুবাডি আইতে মিনিট লাগছে না এই বাড়ির কথা এই বাড়ির এই বাড়ির কথা নিয়ে আবার এই বাড়ির এমন তাল্লা মহিলা আছে না নাই ও আমার মা বন্ধন পায়ে হাত ধরে বলবো রাগ করবেন না ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পছন্দ করে না যারা পরনিন্দা করত স্বামীকে গালি গালাজ করত ওই সমস্ত নারীদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলি আল্লাহ শাস্তি প্রদান করে বাজান রে মায়ান নবী দয়ান নবী জাহান্নাম দেখার পরে আর একটু সামনে গেলেন জাহান্নাম দেখতে যায়া দেখতেছেন গো হে যুবক মনোযোগ আল্লাহর নবী যায়া দেখতেছেন মেরাজের আলোচনা তো অনেক লম্বা ঘটনা বাবা অনেক লম্বা আলোচনা ওহনো বড় ফটো মাস পনে ঘুরে রইছে বহুত রইছে মনোযোগ মায়ান নবী দয়ান নবী আর একটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে বিদ্রুফের মতো কান্নার শব্দ শোনা যায় কবরের নিচ থেকে মাটি ফাইটা আগুনের ফুলকিগুলো উপর দিকে উঠে আমার বাবাজিরা বন্ধুরা মায়ান নবী কান্দে ও জিব্রাইল এরা কারা জিব্রাইল জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা মায়ের অবাধ্য সন্তান
দুনিয়ার জমিনে এই সন্তানগুলো তাদের মাকে গালিগালাজ করত মায়ের উপর হাত উঠাইতো আসেনি জোরে কর নাউজুবিল্লাহ বাবারে এই ফেসবুক ইন্টারনেট খুললে দেখা যায় অনেক জায়গার মধ্যে যুবক ছেলেগুলো মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে মা বাবার উপর হাত উঠায় আসেনি একবার স্মরণ করো ওই মা বাবার কারণে তুমি দুনিয়ার আলো বাতাস দেখেছো আজকে হয়তো তুমি রোজগারি হয়েছো আজকে হয়তো তুমি টাকাওয়ালা হয়েছো সম্পদওয়ালা হয়েছো যুবক মা যদি গর্ভে ধারণ না করত বাবা যদি সন্তান জন্ম না দিত তাইলে আমি আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না এই জন্য রাসূল বলেছেন মা বাবার অবাধ্য সন্তানগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তাদেরকে জ্বালায় এরা কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে শাস্তির কারণ হলো দুনিয়ার জমিনে মায়ের মনে কষ্ট দিত মার দিলের মধ্যে আঘাত দিত বন্ধুরা আমার তাইলে বলুন আমরা মায়ের সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব এ নবীর প্রেমিকরা শুনো রে এই রকম অনেক দৃশ্য আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখলেন বাবার আমার সেই আলোচনায় গেলে আরো অনেক সময় লাগবে আসুন এবার জান্নাতের মধ্যে যাই দয়াল নবী জাহান্নাম দেখার পরে জিব্রাইল ফেরেশতাকে সাথে নিয়া এবার নবী জান্নাত দেখতে প্রবেশ করলেন সুবহানাল্লাহ কোন মায়ান নবী জাহান্নাম দেখার পরে জিব্রাইল ফেরেশতাকে সাথে নিয়ে যখন জান্নাতে প্রবেশ করলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে মায়ান নবী দেখে গো এমন কিছু কিছু ফুলের বাগান দেখা যাচ্ছে যার চতুর্পার্শ্বে মণিমুক্তা এবং হীরা জোহর দিয়ে এক একটা ঘর বানানোর পরে এক একটা প্রাসাদের চতুর্দিকে ফুলের বাগান রয়েছে আল্লাহর নবী হাইটে হাইটে তার কাছে গেলেন মহলের কাছের মধ্যে যাইয়া দেখতেছেন এক একটা ঘরের মধ্যে একটা পুরুষ আর সত্তর জন বেহেস্তের হুরগুন এক একটা পুরুষের সেবা করতেছে কয়জন সত্তর জন বেহেস্তের হুরগেলমা একজন পুরুষের সেবায় নিয়োজিত আল্লাহ রসুল দেখে মুস্কি মুস্কি হাসতেছেন জিব্রাইল ফেরেশতাকে রসুল বলেন ও জিব্রাইল এই ভাগ্যবান লোকগুলা কারা এক একটা পুরুষের জন্য সত্তর জন বেহিস্তি হুর গেলমা এরা কারা জিব্রাইল জিব্রাইল ফেরেশতা বলতেছেন নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিন থেকে এই পুরুষগুলা তাদের যৌবনটাকে হেফাজত করছিল কি হেফাজত করছিল যৌবন হেফাজত করছিল ভাইয়া প্রত্যেকটা মানুষের তিনটা কাল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল ঠিক কিনা বলেন শিশুকালে বাচ্চা থাকে অবুজ মনে করেন এই যে একটা ছোট্ট বাচ্চা সে যদি এখন একটা অন্যায় করে পাঁচজন বিচার করতে আসলে বলবো আরে এটা কার বিচার করবে এটা শুধু মানুষ ঠিক না বেটি এ বুঝছেন একদিন করে লিখে যাও বাদ দাও মুরব্বী বয়সের কোন লোক যদি কথার কারণে কোনো অন্যায় করেও থাকেন পাঁচজন যদি সালিশি করতে আসে আয়া যখন দেখবে মুরব্বী মানুষ কইবো না কার বিচার করতে রে এবার বয়সের দোষীটা মুরব্বী মানুষ বুঝছেন এক কথা কয়ে লিছে যাও এটা বাদ দাও এক কথাই শেষ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে একটা কালের হিসাব নিব হে বন্ধু এটা হলো আমার আপনার যৌবন কাল আমার আপনার যৌবন কাল বারো বৎসর থেকে চল্লিশ বৎসর পর্যন্ত নারী পুরুষ উভয়ের মধ্যে যৌবনের চাকচিক্য থাকে রূপ লাবণ্যতা থাকে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে জিজ্ঞেস করবে বান্দা তোমাকে আমি রূপ যৌবন দিয়েছিলাম তোমার এই সৌন্দর্য তোমার এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ এখন যদি কেউ জিনার কাজে লিপ্ত থাকে খারাপ কাজে লিপ্ত থাকে ব্যভিচারিতে লিপ্ত থাকে এরা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে আর যে সমস্ত যুবকগুলা তাদের যৌবনটাকে হেফাজত করেছে পরকীয়া থেকে খারাপ কাজ থেকে জিনার কাছ থেকে অসৎ কাজ থেকে
ওই যৌবনটা হেফাজত করার কারণে নেক আমলে দাবিত হওয়ার কারণে ঈমানকে মজবুত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া তাদের সেবার জন্য 70 জন বেহেশতের হুর গেলমা পুরস্কার স্বরূপ আল্লাহ রেখেছেন সুবহানাল্লাহ তাইলে যৌবন হেফাজত করলে লাভ না লস আজকে দেখেন পূর্ব পয়লের যুবকরা হিজবুর রাসূল যুব সংঘের যুবকরা ইচ্ছে করলে এখানে একটা মালজোড়া দিতে পারত ইচ্ছে করলে একটা গান বাজনার আসর দিতে পারত কিন্তু ওই যুবক গোলাম সদ কাজ বাদ দিয়া দয়াল নবীর প্রেমের বাগান সাজায় দিয়েছে ভালো করছে না খারাপ করছে এর পুরস্কার আল্লাহ তাদেরকে দিবে কি দিবে না বন্ধুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন না আমার গলা একবারে শেষ আমি না হইয়ার পারছি না আমার গলা একবারে চুইরা লইছে রে বাবা একদম চুইরা লইছে রে বাবা তোমার আওয়াজে কোনো মজা নাই বেটা গলা খাইয়া লইতেছি না যাক মাইক বালা মাইক বালা কিন্তু সেটিংটা একটু কম হইছে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা আমার বাবা জেরা বন্ধুরা বলতেছিলাম কি আলোচনা শেষ করে দিচ্ছি লম্বা কথা বলবো না খুব অল্প সময়ের মধ্যে আমরা জিকির করব মিলাদ শরীফ পড়ব দোয়া করব বন্ধুরা আমার বাবা জেরা হালকা হালকা একটু টাচ করে দিয়ে যাই আল্লাহর নবী জান্নাতের মধ্যে গিয়া এই দৃশ্য দেখার পরে এবার মায়ার নবী যখন উর্দের গমনের দিকে আবার যাবেন জিব্রাইল আবার বুরাক সামনে হাজির করলেন নবীজি আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন এইবারে মায়ার নবীজি দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিলেন সুবহানাল্লাহ কল ওরে সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া সুবহানাল্লাহ কল আব্বাজিরা আমার সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহায় গেলেন সেখানে যাইয়া জিব্রাইল ফেরেশতা বললেন নবী গো আমাকে এখন বিদায় দিতে হবে সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দিতে হবে নবী বললেন জিব্রাইল কেন জিব্রাইল ফেরেশতা কই নবী গো আমি যদি এর চাইতে আর একটু পশম পরিমাণ উপরে যাই আমার 70,000 নূরের পাকা জ্বলে সরকার হয়ে যাবে আমার ক্ষমতা এখান পর্যন্তই শেষ বুরাকের ক্ষমতা এখানে শেষ বুরাককে ছেড়ে দিতে হলো জিব্রাইলও ছেড়ে দিলেন এবার মায়ার নবী কিভাবে যাবেন আব্বাজির আমার রফরফ নামক একটা বুরাক তখন মায়ার নবীকে বহন করার জন্য চলে আসলো এখানের মধ্যে অনেক হাকিকত এখানে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন রফরফ নামক বুরাকটা ছিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক আমার আব্বাজিরা এখানে অনেক হাকিকত নিহিত রয়েছে এক একজন এক একটা অভিমত করেছেন এই জন্য কবি বলেন সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া রফরফে পা রাখেন নবী জিব্রাইল থামিয়া যান রফরফে পা রাখেন নবী জিব্রাইল থামিয়া যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ সেই সিদরাতুল মুনতাহাতে আল্লাহর হাবিব যখন গিয়ে উপনীত হলেন বন্ধু সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চার রঙের পোশাক এনে হাজির করা হয়েছিল কয় রঙের একটা পোশাকের রং ছিল কালো একটা ছিল সাদা একটা ছিল জাফরান রং আরেকটা ছিল সবুজ রং সুবহানাল্লাহ চার রঙের পোশাক
মায়ার নবীর সামনে আইনা হাজির করা হইল ইয়া রাসূলুল্লাহ কোন পোশাকটা আপনার পছন্দ আল্লাহ নবী সবুজ রঙের পোশাকটা পরিধান করলেন সবুজ রঙের পোশাকটা পইরা আল্লাহর হাবিব এই সবুজ রংটা হচ্ছে জান্নাতি রং কিসের রং নবীজির গম্বুজের রং কেমন সবুজ গম্বুজ ও বন্ধু রাসূল বলেছেন এটা জান্নাতের রং জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহর নবী রফরফ নামক বোরাকের মধ্যে পাও রাখলেন সুবহানাল্লাহ কোন রফরফ নামক বোরাক মায়ার নবী কিনে উটের দিকে যাচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবীজি রফরফ নামক বোরাকে আরোহণ করে উপরের দিকে যখন যাচ্ছেন সিদরাত মুনতাহা পাড়ি দিয়ে আরশ মুআল্লার কাছাকাছি আমার মায়ার নবীজি এমন সময় আল্লাহ পাক কুদরতের জবানে কথা কয় উদনু মিন্নি ইয়া হাবিবি উদনু মিন্নি ইয়া হাবিবি বন্ধু গো আর একটু কাছে আসুন কাছে আসুন সুবহানাল্লাহ ওরে আরশ ইয়াজিম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান বাজানো আল্লাহর হাবিব আরশ আজিম পাড়ি দিলেন এবার আরশ মুআল্লার মধ্যে রাসূল যখন উঠতে চাইলেন নবীজির পা মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল আল্লাহ যখন ডাক দিলেন উদনু মিন্নি ইয়া হাবিবি নবীজি পায়ের জুতা মুবারক খুলিয়া উঠতে চাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব কেন আপনার জুতা রেখে আমার আরশে উঠতেছেন দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ কেমনে আমি আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি আপনি তো আপনার বন্ধু মুসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তোর পাহাড়ে ওঠার জন্য আমি কেমনে আপনার মহান আরশে জুতা নিয়ে উঠি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব মূসাকে এই জন্য জুতা খুলে উঠতে বলেছি মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে আমার আরশ মুআল্লাহ আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন বন্ধুরা আমার বাবাজিরা তাইলে ভাইবা দেখেন যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আরশ মুআল্লাহ ধন্য হইয়া যায় ওই নবীর ইজ্জত সম্মান দিয়েছেন কে আল্লাহ জোরে কোন কে এবার আরশ আজিম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবী যখন লামকান অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নাই লামকান একদম শেষ জায়গা যার উপরে আর কোনো স্থান নাই আল্লাহর হাবিব লামকানে গেলেন সেখানে আমার মওলার সাথে এত নিকটবর্তী হয়ে গেলেন তাফসিরবিদগণ বলেছেন আল্লাহ পাক আপন হাবিবের নূর মুবারকটা নিজের মধ্যে এমন ভাবে মিশাইলেন যাতে করে মধ্যখানে একটা চুল মুবারক ফেলে দিলে যতটুকু জায়গা ফাঁক থাকে এত নিকটবর্তী করে নিলেন সুবহানাল্লাহ কোন হাসে কর্মা সুখের খেলা মানুষকে বানাইয়া গেলাম ওরে কান্দারি সাজিলেন আমার নবী সরুয়ার প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে ঠিক না বেটি বন্ধুরে মওলা এমন কাছে আপন হাবিবকে নিয়ে গেলেন যেখানে যাওয়ার পরে আমার আল্লাহ আপন বন্ধুর সঙ্গে কথোপকথন করতেছেন দুই বন্ধুর মধুর আলাপন শুরু হলো কিন্তু সেখানে যাইয়া রাসূল উম্মত বলে নাই আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু আনতে হয় আপনি যে আসলেন আমি মওলার জন্য কি নিয়ে আসলেন দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু আনতে হয় আপনি তো আমারে শিখাইয়া দিছেন আমি তো খালি হাতে আসি নাই আল্লাহ কই কি নিয়ে আসলেন দয়াল নবী ডাক দিয়া কই আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আমি হাজির হয়েছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দয়াল নবী প্রেমের ছবি হাজির নাজের জগতে সারা জীবন তো গাইছিলেন আর আসবে না এটা কোনোদিন বলবে না ইমান নষ্ট হয়ে যাবে
যদি কয় দয়ালু নবী মায়া রসবি আর আসবে না জগতে তাইলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা কয় কারণ নবী হচ্ছেন রাহমাতাল লিল এই জগতের রহমত পরজগতের রহমত নবী যদি এই জগতে না আসে তাইলে এই জগতে কি রহমত চলে গেছে রহমত আছে না নাই এই জন্য আশেকরা কইব দয়ালু নবী প্রেমের ছবি হাজির নাজির জগতে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ালু প্রেমের ছবি আ শব্দ হাজির নাজির জগতে ঠিক না দেখলাম আপনার তালটা ঠিক আছে নি আব্বাজির আমার দয়াল নবী সর্বজায়গায় আপন কথা কোন ঠিক কিনা মেরাজে মওলার দিদারে যায় রাসূল উম্মতকে বলে নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব আপনি আপনার উম্মতকে এত ভালোবাসেন উম্মতের গুনার বোঝানি আমার কাছে আসছেন ঠিক আছে যেহেতু উম্মতকে এতই ভালোবাসেন আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি কিছু কাজ দিয়া দেই দয়াল নবী কয় দেন আল্লাহ কয় আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি মওলা আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য পাঁচ ওয়াক্তের নামাজটাকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ নবী খুশি দয়াল নবী উম্মতের জন্য সেই পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করে নিয়েছেন ভাইয়ার আমার তারপরে রাসূল বলেছেন যদি আমাকে তারা মহব্বত করে আমার উম্মতরা তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কেন না রাসূল বলেছেন যে আমি তো মওলার সাথে দিদার করছি একবার আর আমার উম্মতরা প্রতিদিন দিদার করবে পাঁচবার সুবহানাল্লাহ এটা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে তাহলে বলুন আমরা নামাজ চাই কি চাই না আমরা রোজা চাই কি চাই না ভাইয়েরা আমার এটা রজব মাস এটা প্রস্তুতি গ্রহণের মাস শাবান মাস ভাগ্য নির্ধারণের মাস রমজান মাস পুরস্কার গ্রহণের মাস তাহলে যা কিছু করছি না কেন এই তিনটা মাসে আমরা প্রতিজ্ঞা করব যারা অসৎ কাজ করেছি খারাপ কাজ করেছি এগুলা থেকে আমরা বিরত হব আমরা নেক কাজে দাবিত হব ইনশাআল্লাহ ফেরেশতোঁ কে সালামি দেনে ওয়ালে ফৌজ পড়তে থে সৈয়দা হযরতে মা আমেনা শুনতে থি তো আওয়াজ আতি থি ইয়া দয়ার পারাপার আমরা যে সবাই গুনাহগার সুপারিশ চাহি আপনার কঠিন হাশরের ময়দানে ইয়া নবী رسول سلام يا حبيب عليك صلوات على النبي أصحاب النبي شهداء کرام اس حسین شہادت پیلا او سلام مصطفیٰ پیلا کو سلام شمع بزم ہدایت پیلا
جلوائے شان قدرت پھیلا مصطفیٰ جانب پھیلا کو سلام شمع بزم ہدایت پھیلا السلام اے می محامی مدل السلام اے بے نذیر بے مثال یا الہی صدقائے میلاد رسول یہ سلامی عزیزانا عاشقانا ہم غلامانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام لا الہ الا اللہ او لا الہ ایک ساتھ لا الہ او لا الہ مرحبا لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم آمین صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم اي الله شرادين تجني پرجنت پرب پول حزب الرسول سنن جب شنگر پرمیق بائرا دن کے دن بولن آئی رات کے رات بولن آئی ماتن گم پائے فلے بطرشت مبارشک سنن محشم من رائی جن کڑے چھے দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন বিদায় বেলামি গুনাহগার যা কিছু নজরনা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো দয়াল নবীজির পবিত্র কদম শরীফা দিয়া তান কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যারা আমরা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারায় এতিম কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ বিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সকলের কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার স্নেহের তারে আল্লাহ তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ জানি না কবর দেশে কোন হালতের মধ্যে আছে আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আল্লাহ এই পয়ল গ্রামের কৃতি সন্তান পয়লের সাহেব দুনিয়াতে নাই আল্লাহ পয়লের সাহেবের রূহের সওয়াব তুমি কবুল করে নাও রব্বুল আলামিন পয়ল গ্রামের কবরস্থানে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন সবার কবর আজাব মাফ করে দাও يا الله আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতিরা সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতার কবুল করে নাও ইয়া আল্লাহ হিজবুর রাসূল সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে এই মাহফিলকে প্রতি বছর এই ময়দানে কায়েম এবং দায়েম রাখিও আল্লাহ বিশেষ করে বাড়িতে অবস্থানরত মা বোনরা আল্লাহ তাদের হাত গুলা কবুল করিও আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে চাকরিতে উন্নতি দান করিও ইয়া আল্লাহ যারা দান করেছেন সকলের দান গুলা কবুল করে নিও আল্লাহ আমার মিডিয়া কর্মী ভাইরা সত্য প্রচারে আল্লাহ নিজ দায়িত্বে এই মাহফিল গুলা রেকর্ড করে প্রচার করে মাওলা আল্লাহ আমাদের হবিগঞ্জের যত মিডিয়া কর্মী ভাই আছে সকলের ব্যবসার মধ্যে খায়রার বরকত দান করো আল্লাহ আমার ভাই শাহান নতুন ক্যামেরা নিয়ে আল্লাহ
মাহফিল প্রচার করতে নেমেছে আল্লাহ তার ব্যবসার মধ্যে খায়রের বরকত দান করিও বাংলা 24 এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেলের সত্তাধিকারী খুকন মিয়া ভাই দোয়া কামনা করলেন আল্লাহ তার বংশের মধ্যে গানদের maaf করে দাও এই রকম ভাবে হবিগঞ্জ ওয়াজ মিডিয়া সহ সৃষ্টি মিডিয়া সহ যত মিডিয়া কর্মী ভাই আছে আল্লাহ আমি তো সবার নাম জানি না তুমি তো জানো আল্লাহ কার কি নাম সকলের মিডিয়া কর্মী ভাইদের ব্যবসার মধ্যে খায়রের বরকত তুমি দান করো আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে উমেদনগর থেকে আল্লাহ আমার রূহানি সন্তানরা এসেছে তাদেরকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই কমিটির সকল সদস্যদেরকে কবুল করো আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সৈয়দ সাজেদুল হক পেশাবজুর কেবলার হায়াতে ইলমি বরকত দান করো সহসভাপতি হাসান আব্দুল হক সাহেব চানমিয়া আল্লাহ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ প্রধান মেহমান সৈয়দ মইনুল হক আরিফ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করো যারা আলোচনা করলেন আমার ভাই মুফতি নুরুল ইসলাম আনসারী হাফেজ আব্দুল সালাম সালেহ সাহেব হাফেজ কারি মোহাম্মদ আরজুমিয়া সাহেব হাফেজ আমিনুল ইসলাম আল কাদরী সাহেব সহ সকল ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো মঞ্চ ভূমিষ্ঠ আল্লাহ 4 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কুরবান আলী ভাই হায়াতে বরকত দান করো সাবেক মেম্বার রফিকুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দান করো জনাব সাদিকুল ইসলাম সাহেব আব্দুল আহাদ কেনুমিয়া সাহেব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব নূর মিয়া সাহেব আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দান করো অনেক বিদেশিরা বিদেশের মধ্যে আছে আল্লাহ সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম হক হালাল রুজি করার সুযোগ দান করো অনেক পরীক্ষার্থী আছে তাদেরকে ইমতিহানে কামিয়াবি নসিব করো কয়েক দিনের মধ্যেই এসএসসি আলিম পরীক্ষার রেজাল্ট বের হবে ছাত্র ছাত্রীদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ